আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পূর্ব মতো আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে স্কেল এবং নেটেলারের যে ট্রানজ্যাকশন ফিগুলো আছে ট্রানজ্যাকশন ডিপোজিট উইথড্রো সেন্ট মানি ফি এবং নতুন অ্যাকাউন্ট খুলে যে যে অ্যাটেন্সিয়াল ফিগুলো নেয় ওই ফিগুলো নিয়ে আলোচনা করব সো অনেকদিন ধরে অনেকে এমন রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই স্কিল নেটওয়ার্কের যে বেশি ট্রানজ্যাকশনগুলো আছে এবং ট্রানজাকশনের যে ফিগুলো কাটে ওই ফি নিয়ে একটু আলোচনা করেন কীভাবে কী কাটে আমরা কিছুই বুঝতেছি না সো যারা আগে থেকে বোঝেন তাদের জন্য এই ভিডিওটা না যারা কিছুই বোঝেন না বা যাদের কাছে কনফিউশন আছে ওই বিষয়ে তাদের জন্য এই ভিডিওটা সো যারা নতুন তারাদের বিশেষ করে যারা এক্সপার্ট তারা না দেখলে চলবে আগে প্রথমে বলে নিই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিটদের সাবস্ক্রাইব বাটন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সো আর এটা হইতেছে আমার আরেকটা চ্যানেল পসিবল হলে এটা তো সাবস্ক্রাইব করে দেন দেন হতে ফার্স্ট টাইম আমি স্কিল বলি দেন আমি নেটেলার যে আলোচনাগুলো আছে ওটা বলবো সো এটা হচ্ছে আমার স্কিল অ্যাকাউন্ট পার্সন স্কিলের এক্সপিরিয়েন্স ডট কম থেকে উইড্রো আসে এবং অন্য অনেক দিক থেকে উইড্রো আসে আমি এটা ইউজ করি নিজের জন্য এবং আন এটা ফুল্লি ভেরিফাইড সো ফার্স্টে বলে নিয়ে স্কিলের বেসিক ইন্টারেস্ট এটা ইস ড্যাশবোর্ড এটা আমার অ্যামাউন্ট কত এমন্ট আছে আর ইউএসডি তে আর এগুলো হচ্ছে রিসেন্ট ট্রানজেকশন সো স্কিল নতুন অ্যাকাউন্ট খোলার পরে যদি আপনার এটা 2020 হাজার বিশ সাল সালে কোন এখন নতুন ক্রিয়েট করে থাকে এবং ভেরিফাই করে ইউজ করেন তাহলে অবশ্যই বাইশ ডলার ফি কাটবে এটা নিয়ে একটা ভিডিও আছে স্কিলে এবং নেটেলার অলরেডি এরকম একটা ফি 30 ডলারের মতো কাটে ওইটা হতে হচ্ছে শুধুমাত্র স্কিল টু স্কিল যখন আপনি সেন্ড করতে যাবেন এখান থেকে সেন্ড মানে স্কিল টু স্কিল তখনই শুধুমাত্র বাইশ ডলার ফার্স্ট টাইম আর পরবর্তী থেকে আর কাটবে না বাইশ ডলার ফি আর আপনি যদি ডিপোজিট করেন উইথড্রো করেন তাহলে কোনো ফি কাটবে না ডিপোজিটের ক্ষেত্রে আপনি তিনটা মেথড ইউজ করতে পারেন একটা হচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্কটা বাংলাদেশে এখন অন হয় নাই বাংলাদেশে কোনো ব্যাঙ্ক থেকে ডিপোজিট হবে না আর একটা টাইম লাগবে আপ টু ফাইভ ডেজ ডেস এবং ইনস্ট্যান্ট করতে চাইলে আপনি এখানে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে করতে পারবেন মাস্টার কার্ড ভিসা কার্ড দেওয়া করতে পারবেন বাংলাদেশে মাস্টার কার্ড দেওয়া হয় ভিসা কার্ড দেওয়া হয় না কার্ড ওইগুলো দেওয়া হবে যেগুলো ইন্টারন্যাশনাল যেমনটা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড কারণ বাংলাদেশ আবার কিছু বাংলাদেশি লোকাল বিশাকার ওইগুলো দেওয়া হবে না আর নেটেলার দিয়ে হবে নেটেলারে ডিপোজিট করলে ফি কাটবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে আপনি যদি প্রায় একশো ডলার ওইড্রো করেন তাহলে দুই পয়েন্ট পঞ্চাশ ডলার ফি দিতে হবে আপনাকে নেটেলার থেকে ইনস্ক্রিল আনলে ঠিক আছে ওইটা নিয়ে কীভাবে আনবেন ওইটা নিয়েটা অনেকটা অনেক ভিডিও আছে আমার চ্যানেলে যে ডিপোজিট কীভাবে করে সো দেখে নিন ডিপোজিট হ্যাঁ ডিপোজিটের পর আছে উইড্রো উইড্রো করতে গেলে যে ফিটা কাটে ওই ফিটা হইতেছে যে আপনার ব্যাংকে ফি কাটবে মিনিমাম চল্লিশ ডলার হইতেছে সে ই করে ই করতে পারবেন ব্যাঙ্ক উইথড্র এবং ফি কাটবে নাইন ডলারের মতো টাইম লাগবে পাঁচ দিন উইথড্রো হইতে এবং অবশ্যই সেম নামে হইতে হবে স্কেল অ্যাকাউন্টের নামে যেটা আছে ওই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হইতে হবে যদি অন্য কোনো নামে অ্যাকাউন্ট থাকে তাহলে দিলে উইড্রো হবে না ওকে দেন হইতেছে স্কেলের যে লোকাল সেন্ট যেমন আপনি আমি এখানে ওনার চল্লিশ সেন্ট দিছি আমি ট্রানজাকশন হিস্ট্রিতে যা দেখাই দেখেন আমি ওইখানে ওনারে চল্লিশ সেন্ট দিছি এখানে আমার ফি কাটছে আটপঞ্চাশ সেন্ট আবার এখানে আমি দিছি চল পনেরো সেন্ট এখানে ফি কাটছে চৌপঞ্চাশ সেন্ট সো তিরিশ ডলারের নিচে আপনি যত ট্রানজেশন করেন সব চৌপঞ্চাশ দেবে ত্রিশের উপর চল্লিশে গেলে আটপঞ্চাশ সেন্ট যাবে এবং এর উপরে যদি একশো দেন দেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে ফিটা বললাম সেন্ট মানিতে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট একশো ডলার সেন্ট মানি করলে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার ফি কাটবে ওকে এটা হইতেছে স্কিলের সেন্টের ড্রিমিট সিস্টেম এই হইতেছে শেষ টোটালি আর কোনো কিছু নেই তবে নতুন অ্যাকাউন্ট হইলে 22 ডলার 22 ইউরো যেটা পঁচিশ ডলার কাছাকাছি হয় ওইটা ফার্স্ট ট্রানজাকশন শুধু মত করবে পরবর্তীতে এই লোকাল যে ফিটাস এইভাবে চলে যাবে এই হলো শেষ স্কেল দেন হতেছে নেটেলার নেটেলারে একটা জিনিস খেয়াল করেন এটা হইতেছে স্কেলের মত এরকম না নেটেলারে আমরা একটু डिफरेंट ভাবে দেখতে পারি স্কেলে দেখেন এখানে ডিপোজিট উইদোর সবকিছু ডাইরেক্টলি লেখা আছে নেটালার একটু डिफरेंट নেটেলারে এই হতেছে ইন্টারফেস অ্যাকাউন্টে গেলে ইন্টারফেসটা আসবে দেন হতেছে মানি ইন মানি ডিপোজিট যদি মানি ইনে ক্লিক করেন আপনি তাহলে দেখতে পারবেন যেটা যে কিছু মেথড আছে যে মেথডের মাধ্যমে আপনি মানি ইন করতে পারবেন ওইগুলো দেখাই দিবে দেখেন এখানে বিস ডেবিট বিসা ক্রেডিট মাস্টার কার্ড দিয়ে করা যায় বাট এই অপশনটা এখানে শো করতেছে না দেন আপনি স্কেল থেকে করতে পারবেন স্কেল থেকে যদি ডিপোজিট করেন তাহলে আপনার ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিপোজিট দিতে হবে আমি আপনাকে দেখাই দিই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিপোজিটে কত আসে আর এগুলো ইনস্ট্যান্ট ডিপোজিট হবে হ্যাঁ আর ডিপোজিট করতে গেলে ফিটা কাটবে একশো ডলারে প্রায় দুই পয়েন্ট পঞ্চাশ ডলার আর এর নিচে যত আসে কনভার্টে এই পার্সেন্ট হিসাবে ওই তোই কাটবে এটা হচ্ছে সেই স্কিল নেটেলারের ইয়া সিস্টেম আর নেটেলার ভেরিফাইড অ্যাকাউন্ট নতুন কোলসেন 2019 হাজার সেপ্টেম্বর সেপ্টেম্বরের পরে যে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টে তিরিশ ডলার ফি দিতে হবে শুধুমাত্র প্রথম নেটেলার টু নেটেলার ট্রানজেকশনে সো ওইটাই অনেকে বোঝে না যে ভাই নেটেলার তো নতুন অ্যাকাউন্ট ভেরিফাইড আমার কেন এত ফি কাটতেছে দেখেন একশো ডলার ফি ট্রান্সফার করলে আপনি ডিপোজিট অ্যামাউন্ট করবেন একশো ডলার স্কিল থেকে ফি কাটতেছে টু পয়েন্ট ফাইভ ওকে আর আপনি যদি দশ ডলার করেন তাহলে পঁচিশ সেন কাটবে পঁচিশ সেন অনলি জিরো পয়েন্ট টু ফাইভ আর উইড্রো করতে হলে আপনার যেতে হবে এখানে মানি আউট মানে উইথড্র অপশন যেটা যে থেকে উইথড্র মানি আউট সো বাংলাদেশে চালু হয়ে গেছে ব্যাংক ব্যাঙ্ক উইড্রোটেলার থেকে বাট এখন বর্তমানে একটু জামেলা চলতে আমি রিসেন্টলি কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করছি যারা ব্যাংক উইড্রো দেওয়ার চেষ্টা করছে বাট উইড্রোগুলো হয় না পরে ডলার নিয়ে অনেক প্রবলেমও পড়ছে তো এই জন্য আমি সাজেস্ট করবো দরকার নেই আপাতত ব্যাংক হৈদ্রো দেওয়ার আর কারণ ব্যাঙ্কে মিনিমাম চল্লিশ ডলার দিতে হবে এবং নাইন ডলার ফি কাটবে মিনিমাম লাগবে পাঁচ দিন দিচ্ছে ব্যাটার হবে যদি পরিচিত কেউ থাকে যারা নেটেলার আছে তাহলে আপনি ব্যাঙ্ক রেডি দিয়ে দিলে বেশি ব্যাটার হয় বা আপনার ইচ্ছা বাকিটা আপনি চাইলে ব্যাঙ্কেও দিতে পারেন সমস্যা নেই আর মানি মানি ট্রান্সফার মানি নিতেছে সেন্ট মানি সেন্ট ইস নেটেলার টু নেটেলার স্কিলে এইটা নিতেছে নেটেলার টু নেটেলার মানে সেন্ট এখানে দেখেন সেন্ট ডাইরেক্টলি টু নেটেলার অ্যাকাউন্ট তাহলে ফি কাটবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্কিলের মতোই সেম ফি ফ্রি প্রসেসটা বাট ডিপোজিট করতে গেলে সেম নেট ওই স্কিলের মতো সব কিছুই সেম কারণ এই দুটো কোম্পানি কোম্পানি দুইটাই সেম স্কিল এবং নেটেলার দুটো কোম্পানি সেম সো এখানে ইয়েছে এই ফিটা আর সব কিছুর প্রসেস সেম ইয়ের মতোই আর স্কিলে যেমন রিওয়ার্ড স্কিল নিট পয়েন্ট আছে ওইটা অনেকে বোঝে না স্কিল নিটের যে পয়েন্ট আছে আর নেটেলারও সেম এরকম একটা আছে যেটাকে বলা হয় রিওয়ার্ডস পয়েন্ট স্কেলেরও একটা রিওয়ার্ডস পয়েন্ট রিওয়ার্ড পয়েন্ট অনেকে যে বলে দিই রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে সিক্স আমার এখানে এখানে এত আছে ছয়শো নয় নয় পয়েন্টস মানে আমি ছয়শো নয় ডলার ট্রান্সফার করছি নিট চালু করার পর থেকে এখানে এখানে আমার হিস্ট্রি গেলে আপনি পুরো হিস্ট্রিটা দেখতে পাবেন আমি কোন দিন কত ডলার ট্রান্সফার করে কত সেন্ট ইউ ইয়ে করছি দেন এখানে স্পেন্ডে গেলে আপনি এখানে দেখতে পারবেন উইথ যদি ওয়ালেট ক্রেডিটে যাই দশ হাজার পয়েন্টে দশ ইউরো পাবো তার মানে দশ টেন পয়েন্ট নাইন ফোর নাইন ফোর ইউএসডি আমি পাবো তার মানে এক হাজার প্রতি এক হাজার পয়েন্টে এক ডলার আর্ন করতে পারতেছি রিওয়ার্ড পয়েন্ট ঠিক আছে এইটা হচ্ছে স্কিলের প্রসেসটা সো দশ হাজার ওইলে উদ্রো হবে তখন দশ হাজার দিয়ে এখানে রিডিম দিলেই অ্যাকাউন্টে দশ ডলার ঢুকে যাবে সো এটা অনেকে বুঝে না আর অনেকে ট্রান্সফার করতেছেন বাট নিট চালু করে না যারা চালু করে না তারাই চলে যাবেন আমার নতুন চ্যানেলটায় যাওয়ার পরে এখানে নিট নিয়ে একটা ভিডিও আছে যেটা নিট কীভাবে কাজ করে এটা নিয়ে সো এটা দেখে নিন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং স্ক্রিন স্কিল কোনো কিছু বাদ যায় নাই যদি কারো কারো কাছে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলবেন আর এই অপশানগুলার তেমন কিছুই না মেসেজ করার দরকার নেই কমেন্টসে বলেন আমি রিপ্লাই দিয়ে দেবো আমি না দিলে অন্য একজন হলে দিয়ে দিব সো কমেন্টস করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যাদের কাছে ভালো লাগছে লাইক করে দেন ভিডিও তারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন দেখতে তারা মাস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন থ্যাংক ইউ সো মাচ